আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশ এবং বিদেশে যারা রয়েছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি। সম্মানিত দর্শক, আজ আমি আপনাদের বঙ্গবন্ধু বহুমুখী সেতুর রাতের সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। এখানে আপনারা দেখছেন বঙ্গবন্ধু বহুমুখী ব্রিজের উপরে রাতে গাড়ি নিয়ে এখানে ছবি তোলা হয়েছে, ভিডিওটি করা হয়েছে। দেখছেন যে গাড়ি একদিকে যাচ্ছে, আরেক দিক থেকে আসছে রাতের বেলা। প্রতি প্রায় 30 সেকেন্ড পর পরেই এই ব্রিজে গাড়ি ক্রস করে। এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো গাড়ি এখানে আসা যাওয়া করে প্রত্যেক দিন, 24 ঘন্টা প্রায় এই ব্রিজটি অনেক ব্যস্ত থাকে। তো আমার একবার সৌভাগ্য হয়েছিল রাতে এই ব্রিজ দিয়ে আমার দেশের বাড়ি, গ্রামের বাড়ি রাজশাহীতে যাওয়ার, তখনই এই ভিডিওটি ধারণ করি। এখন এখানে বঙ্গবন্ধু বহুমুখী সেতু, এটি একসময় বাংলাদেশের সবচেয়ে বড় সেতু ছিল। এখন পদ্মা বহুমুখী সেতু আগামী 25শে জুন 2022 সাল উদ্বোধন হবে, তখন এই বঙ্গবন্ধু বহুমুখী সেতু, এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেতুতে নাম ধারণ করবে। এখানে আমাদের বঙ্গবন্ধু বহুমুখী সেতু, এটার দৈর্ঘ্য 4.8 কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে 18.5 মিটার, কিন্তু পদ্মা সেতুর দৈর্ঘ্য হবে 6.15 কিলোমিটার মূল সেতু। তো যাই হোক, এখানে যেটাকে বঙ্গবন্ধু বহুমুখী সেতু বলা হয়, এখানে এই সেতুটি একটি কার্ভ করে, বাঁকানো করে তৈরি করা হয়েছে। দেখছেন আপনারা দূরে যে ল্যাম্পপোস্টগুলো দেখা যাচ্ছে, একটার পর একটা ল্যাম্পপোস্ট ক্রস করছে, এখানে একটু বাঁকানোভাবে করা হয়েছে। তো এখানে এটা বাঁকানোভাবে করানোর পিছনে হয়তো সায়েন্টিফিক ব্যাখ্যা থাকতে পারে, ইঞ্জিনিয়ারদের ব্যাখ্যা থাকতে পারে যে কনস্ট্রাকশন ভালো হয়, শক্ত হয়, অথবা যখন রাতের বেলা যখন একটা গাড়ি আর একটা গাড়িকে যখন ক্রস করে যাবে বিপরীত দিক থেকে, তখন হয়তো তাদের চোখে লাইট লাগবে না, এই জন্য হয়তো এভাবে তৈরি করা হয়েছে। তো এখানে দেখছেন যে সেতুর যে ল্যাম্পপোস্টগুলো, এটা দূর থেকে অর্থাৎ ব্রিজ থেকে বাইরে যখন এই ল্যাম্পপোস্টগুলো দেখা হয় দূর থেকে, তখন এই ল্যাম্পপোস্টগুলোর যে আলো, এটা খুব ভালো লাগে। তো এখানে এখন যে আমি এই সেতুটি সম্পর্কে আপনাদেরকে বলার চেষ্টা করব, তার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট, শুধু দর্শক প্লিজ, যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাকে সহযোগিতা করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন, আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন এবং ভিডিওগুলো লাইক শেয়ার এবং কমেন্ট দিয়ে সহযোগিতা করবেন। এখানে দেখছেন যে গাড়ি ক্রমাগত একটা পর একটা গাড়ি এখানে ক্রস করছে ব্রিজে। তো বঙ্গবন্ধু মাল্টিপারপাস ব্রিজ, এটি 1998 সালে ওপেন হয় এবং এটা পূর্ব দিকে ভুয়াপুর এবং এর পশ্চিম দিকে হচ্ছে টাঙ্গাইলের ভুয়াপুর এবং পশ্চিম দিকে হচ্ছে সিরাজগঞ্জ। এখানে বঙ্গবন্ধু মাল্টিপারপাস ব্রিজটি এটা কনস্ট্রাকশন করে হুন্ডাই ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। তো এটা এখানে কোরিয়ান একটি কোম্পানি, তারা এই ব্রিজটি কনস্ট্রাকশন করে এবং 1998 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তো এখানে এই ব্রিজটি যদি অফিসিয়ালি নেম হচ্ছে বঙ্গবন্ধু ব্রিজ, এবং এটার অন্য একটি নাম রয়েছে যমুনা ব্রিজ। এটা বাংলাদেশ ব্রিজ অথরিটি তারা মেনটেনিং করে থাকেন। এখানে এটা টোটাল আমাদের যে যমুনা নদী, এই যমুনা নদীর উপর এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে। তো এখানে এই যমুনা নদী পদ্মা নদীর চাইতে একটু তুলনামূলকভাবে কম খরস্রোতা এবং কম গভীর, কিন্তু আমরা যে বর্তমানে পদ্মা ব্রিজের কথা বলে থাকি, এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম খরস্রোতা নদী আমাজানের পরে। তো এখানে এই যমুনা ব্রিজের এক সাইডে রেলের লাইন রয়েছে, দূরে দেখছেন যে লাইটগুলো জ্বলছে বাম সাইডে, এগুলো হচ্ছে পদ্মা এই যমুনা বা বঙ্গবন্ধু ব্রিজের পরে এখানে মানুষের আবাসিক যে বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংগুলোর আলো জ্বলছে বাম দিকে, এবং উপরের দিকে রাস্তায় এখানে ল্যাম্পপোস্টগুলো একটার পর একটা ক্রস করছে। তো এখানে যারা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এখানে বঙ্গবন্ধু বহুমুখী সেতুর ওপর যখন আপনারা ক্রস করবেন, এখানে কতগুলো নিয়মকানুন সরকার নির্ধারণ করেছেন,
এই নিয়মকানুনগুলো আপনারা মেনে এই সেতুর উপর ব্রিজটি, যখন আপনারা এই ব্রিজ বঙ্গবন্ধু বহুমুখী সেতু পার হবেন, সরকারি নিয়মকানুনগুলো মেনে চলবেন। এবং আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর আইন আছে, কিন্তু আমাদের দেশের মানুষদের একটা টেন্ডেন্সি, তারা আইন কানুন মানতে চায় না। তো সবাইকে রিকোয়েস্ট করব, দেশের আইন কানুনগুলো আপনারা মানবেন, আপনারা যে যেখানে আছেন দেশকে ভালোবাসবেন, দেশের উন্নতির জন্য কাজ করবেন, দেশপ্রেম বজায় রাখবেন এবং অন্যকে, দেশকে ভালোবাসার জন্য সহযোগিতা করবেন। তো শুধু দর্শক, আজকে এই বলেই আপনাদের মাঝে থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।